আজি হনুমান জয়ন্তী। সনাতন ধর্মত হনুমান জয়ন্তীক এটা বিশেষ দিন বুলি গণ্য করা হয়। হিন্দু ধর্মাবলম্বী লোকসকলে ভগবান রূপে মানি অহা হনুমানের জন্মদিনটোত অতীজরে পৰা পালন করে আহিছে এই হনুমান জয়ন্তী। হনুমান হৈছে শক্তির প্রতীক। এই বর্ষত হনুমান জয়ন্তী 23 এপ্রিলত উদযাপন করা হৈছে। অঞ্জনা আর পবনপুত্র হনুমানক বান্তরের দেবতা বজরংবলী আর বায়ুদেব বলে কোৱা হয়। কোৱা হয় যে আজির দিনটি পবনপুত্র শ্রীরামর ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। মান্যতা যে বজরংবলিয়ে ভক্তসকলের দুঃখ কষ্ট আঁতর করে আর বজরংবলী সুখী হলে ভক্তর সকল ইচ্ছা পূরণ হয়। এই বর্ষত হনুমান জয়ন্তী পূর্বতক গুরুত্বপূর্ণ, কেন এইবার মঙ্গলবারে অঞ্জনা পুত্র হনুমানের জন্মবার্ষিকী পড়ছে। সনাতন ধর্মত মঙ্গলবার হনুমানের দিন বলে গণ্য করা হয়। কোৱা হয় যে হনুমান অজর অমর, কলিযুগত বাস করা পৃথিবীর একমাত্র দেবতা। আজি দেশের লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত হনুমান জয়ন্তী উদযাপন করা হয়েছে। হনুমান মন্দির সমূহ দেখা গৈছে ভক্তর ভিড়। রাজ্যের লগতে মহানগরীর বিভিন্ন প্রান্তর হনুমান মন্দিরতো দেখা গৈছে ভক্তর লানি নিচিকা ফুট। গণেশগুড়ির হনুমান মন্দিরতো দেখা গৈছে ভক্তর ভিড়। লগতে জনতা ভবনের সমীপর হনুমান মন্দির, উজান বজারের হনুমান মন্দির, লাচিত নগরের হনুমান মন্দিরতো দেখা গৈছে ভক্তর ভিড়। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।